নজরুল ইসলাম প্রশ্ন করেছেন, গরিব রোগীদের চিকিৎসার জন্য জাকাত তহবিলে জাকাত দেওয়া যাবে কি? আপনি একটা নির্দিষ্ট তহবিলের কথা বলেছেন, আমরা সেই নির্দিষ্ট তহবিলের কথা এখানে বললাম না প্রশ্নের মধ্যে, কারণ কোনো তহবিলকে আসলে ব্যক্তিগতভাবে আমরা এখান থেকে প্রমোট করব না, কিন্তু আমরা আমভাবে বলবো, আপনি যদি সিনসিয়ারলি কোনো জাকাত তহবিল গড়ে তোলেন এবং সেটাকে ট্রান্সপারেন্ট রাখেন, যাতে বোঝা যাচ্ছে যে এই তহবিলটা তসরুফ হবে না, তাহলে এই মানে সিস্টেমটা যদি চালু করেন তাহলে এখানে জাকাত দেওয়া যাবে। আমি এক্ষেত্রে বলবো আমাদের ভাই বোনদেরকে যারা জাকাত দিচ্ছেন, যাদের মাধ্যমে জাকাতটাকে ডিসবার্স করবেন, যেন তাদের ট্রান্সপারেন্সি থাকে, তারা কোথায় ব্যয় করেছে সেটা তারা আপনাকে জানায় যদি আপনি দিয়ে থাকেন, অথবা আমভাবে জানায় যে কত টাকা তারা কালেক্ট করলো আর কত টাকা তারা দিল। আমাদের এই সমাজে অনেকেই এরকম চ্যারিটি তোলেন, জাকাত তোলেন, সাদাকা তোলেন এবং সেটা ঠিকমতো আর বণ্টন করেন না, এই ধরনের দুর্নীতি আছে। অতএব জাকাতদাতারা সাবধান হন, দুর্নীতিগ্রস্ত লোকের মাধ্যমে যেন জাকাত বণ্টন করা না হয়, কারণ এটা হকদারদের কাছে পৌঁছাটা খুব জরুরি। শুধুমাত্র টেকনিক্যালি আপনি পার পেয়ে গেলে হবে না, যে আমি তো একজনকে দিয়ে দিয়েছি, এখন সে যদি না দেয় তাহলে আল্লাহ আমাকে ধরবেন না, এতটুকু যথেষ্ট নয়। মুসলিমরা বিচক্ষণ। আপনি কি করতেন যদি আপনার দোকান হতো, যদি আপনার পাওনা টাকা আপনি আরেকজনকে পৌঁছানোর জন্য টাকা দিয়েছেন এবং সে পৌঁছিয়েছে কি না সেটা কি খবর নেবেন না আপনি? এটাকে লজ্জার কোনো বিষয়ে ধরা ঠিক নয়। আর যার মাধ্যমে এই জাকাতটা বণ্টন করা হচ্ছে, তিনি যদি বলেন আমাকে কি আপনি বিশ্বাস করেন না, এটা অবান্তর প্রশ্ন, অবান্তর প্রশ্ন। আমি বিশ্বাস করি আপনাকে, তাই সেই জন্যই তো দিচ্ছি, বাট আপনাকে শো করতে হবে যে আপনি প্রপারলি এটাকে ডিস্ট্রিবিউট করেছেন। অতএব জাকাতদাতাদেরকে আমরা বলবো, হয় আপনি নিজের তত্ত্বাবধানে নিজের ম্যানেজমেন্টে অ্যাকিউরেটলি অথেন্টিকভাবে জাকাত দিন, আর যদি কারো মাধ্যমে দেন তাহলে তারা যে জাকাতটা সঠিকভাবে সঠিক খাতে সঠিক সময় পৌঁছিয়েছে সেটা কিন্তু আপনাকে তদারকি করতে হবে, মনিটরিং করতে হবে এবং নিশ্চিত হতে হবে। নতুবা যদি এই জাকাত আদায় না করে তাহলে এখানে আপনার গাফলতি আছে বলে পরিলক্ষিত হবে এবং আল্লাহ তাআলা দেখবেন যে আপনার এই গাফলতিটা কোন ধরনের। যদি বড় আকারের গাফলতি হয়, আপনারই নেগলেন্সের কারণে আপনাকে মানুষ ঠকাচ্ছে, উল্টাপাল্টা লোকেরা এসে আপনার জাকাতটা নিয়ে যাচ্ছে, তাহলে সেখানে আল্লাহ আপনাকে ধরবেন। আর যদি আপনি চূড়ান্ত মনিটরিং সব কিছু করার পরেও কেউ আপনার থেকে নিয়ে জাকাতটা ঠিকমতো দিল না, তাহলে আল্লাহ আপনাকে ধরবেন না। অতএব জাকাতের বিষয়ে আমরা আশা করছি যে খুবই গুরুত্ব দিবেন, আর বিশেষ করে যারা জাকাত তহবিলের দায়িত্বে আছেন, যারা জাকাতকে কালেক্ট করছেন, যেহেতু আনফর্চুনেটলি মুসলিম বিশ্বে এখন জাকাতটা ব্যক্তিগতভাবে কালেকশন অথবা কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো কিছু প্রতিষ্ঠান যেমন জাকাত ফাউন্ডেশন কিংবা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কিংবা এই ধরনের প্রতিষ্ঠানগুলো এখন জাকাত তুলছে, ফলে আমি বলবো আপনারা যারা এই তহবিলগুলো পরিচালনা করছেন, আপনারা আল্লাহকে ভয় করুন। আপনারা অত্যন্ত চমৎকারভাবে ট্রান্সপারেন্সির সাথে, স্পষ্টবাদিতার সাথে এবং এবং আমানতদারির সাথে এই তহবিলগুলো কাজে লাগান। এই তহবিলগুলো দিয়ে দুস্থ এবং জাকাতের হকদার যারা তাদের উপকার সাধন করুন এবং তাদের কাছে পৌঁছে দিন। তাহলে আশা করি যে মুসলিম সমাজের মধ্যে নানা ধরনের কল্যাণ সাধিত হবে, আর যদি এই তহবিলগুলোতে কেউ তাসারুফ করেন তাহলে মুসলিম সমাজে একের পর এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয় দেখা দেবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।